ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট এর লোগো উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ইউএস এর প্যাক এর সদস্যগণ উপস্থিত ছিলেন। সকালে সেনা সদরে আর্মি মাল্টিপারপাস হলে অনুষ্ঠানে সেনা প্রধান বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম একটি বৃহৎ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি সাহসী উদ্যোগ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পেশাদারী যোগাযোগের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হওয়ার পাশাপাশি সামগ্রিক সম্পর্কেরও উন্নয়ন সাধন হবে। এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক এলাকার ত্রিশোর্ধ্ব দেশের সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।